তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ 12/1/2023 নতুন করে আনসার কি ডাউনলোড করার একটা সেপারেট লিঙ্ক চালু করা হলো, যেখানে যে আনসার কিগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি পেপারের, সেখানে একটা গণ্ডগোল পেকেছে যে এই আনসার কিগুলোতে ভুল রয়েছে। তো সেই আনসার কিগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং এই যে ভুলভ্রান্তির কথাগুলো উঠে আসছে সেটা কোন পেপারকে কেন্দ্র করে এবং আগামী দিনে আপনারা যাদের প্রশ্নে ভুল রয়েছে মনে হচ্ছে আপনারা কিভাবে চ্যালেঞ্জ করবেন জিনিসটা, সেই বিষয় নিয়ে বিস্তারিত আমরা এই ভিডিওতে জানবো এবং কেন আনসার কিতে ভুল রয়েছে এবং তাহলে আগের আনসার কিটা ঠিক নাকি বর্তমানে এই মুহূর্তে যে আনসার কিটা দেওয়া হলো সেটা ঠিক, আপনাদের সমস্ত ডাউট এই ভিডিওটি পুরোটা দেখলে আশা করি আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ, আর চ্যানেলে নতুন আসলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে অবশ্যই আপনারা কিন্তু ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ 12/1/2023 নতুন একটি আপডেট উঠে আসছে। পর্ষদ আবারও নতুন করে 5টি সেপারেট করে নতুন আনসার কি পাবলিশ করেছে এবং সেক্ষেত্রে সেটা কোনখান থেকে আপনারা পাবেন সেটাও আমরা কিন্তু এই বিস্তারিত ভিডিওতে জানবো। কিন্তু সেই আনসার কি যেটা নতুন আজকে আবারও পাবলিশ করা হয়েছে তাতে কিছু প্রবলেম হয়েছে। বিভিন্ন সিরিজে কিছু কিছু আনসার গতকালকে যেটা পাবলিশ করা হয়েছিল তার সঙ্গে আজকের সঙ্গে মিলছে না, তো সেই নিয়ে বিস্তারিত আমরা জানবো। তো গতকালকে রাত্রিবেলায় আমরা দেখেছি যে এইখানে যে নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা তার আগের দিনকে আমরা দেখেছিলাম শুধুমাত্র একটা পেপারে দিয়েছিল অর্থাৎ 01A, কিন্তু গতকাল রাত্রিবেলাতেই আমরা দেখতে পেয়েছি যে নতুন করে যে আনসার কি পাবলিশ করা হয়েছে তাতে প্রত্যেকটি পেপার ছিল, ঠিক আছে, অর্থাৎ 01A থেকে একদম 5E পর্যন্ত। কিন্তু তারপরে আজকে হঠাৎ আজকে দুপুরবেলা নতুন একটি আপডেট আসছে, যেখানে আপনারা সেই নতুন আপডেট যেখানে যেখানে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট 2022, এই ট্যাবটিতে আপনাদের ক্লিক করলেই সাথে সাথে আপনাদের কিন্তু এর পরের যে পেজটি রয়েছে সেখানে ঢুকিয়ে দিচ্ছে এবং তারপরে টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 এইখানে আপনাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে নেক্সট পেজ যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছে এবং নতুন ট্যাবটা হচ্ছে এটা ভিউ অ্যান্সার কি ফর টেট 2022। তো এইখানে আপনারা যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে এখানে প্রত্যেকটি পেপারের সেপারেট আনসার কি কিন্তু দেওয়া হয়েছে। এবার গণ্ডগোলটা যেটা পেকেছে সেটা হচ্ছে এই যে আনসার কিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি পেপারে তার সঙ্গে গতকাল রাত্রিবেলায় যেখানে দেওয়া হয়েছে যে আনসার কিগুলো তার সঙ্গে নাকি মিলছে না। এরকম এই মুহূর্তে আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে রয়েছেন যে দাদা তাহলে কোনটার সঙ্গে আসল কোনটা তাহলে আনসার কি। তো এই মুহূর্তে যে আপডেট গতকালকে যেগুলো দেওয়া হয়েছিল সেটা অনেকটাই কিন্তু মিল ছিল, কিন্তু আজকে অনেকগুলো সেখানে মিলছে না। তো বিশেষ করে আপনারা দেখবেন 04D সিরিজটা, এখানে কিন্তু গণ্ডগোল অলরেডি অনেক আগে থেকেই ছিল, সেখানে পর্ষদ কিন্তু মেনেও নিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে দাদা তাহলে এগুলো কি ফিক্স হবে না? পর্ষদ যে একের পর এক ভুল করছে এগুলো কি তাহলে শুধরাবে না? আমাদের ভুল হলে তো 500 টাকা ফাইন লাগছে এবং প্রশ্ন চেক করা হচ্ছে, সেগুলো নিয়ে পর্ষদ তো একাধিক ফাইন করছে, তাহলে এবার কি পর্ষদের কি তাহলে কি উচিত নয় এগুলোকে সঙ্গে সঙ্গে ফিক্স করে এগুলোকে আপলোড করার? তো যতদূর আমি বুঝতে পারছি এগুলো পর্ষদের ভুল হয়েছে এবং সেগুলো কিন্তু তারা খুব তাড়াতাড়ি এরা ফিক্স করে এটাকে ঠিক করবে বলে কিন্তু যতদূর আমি আপডেট পাচ্ছি। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি জিনিস যে চ্যালেঞ্জ ফর আনসার কি ইজ নট এট অ্যাভেলেবেল, ইট উইল ওপেন শর্টলি। অর্থাৎ এই যে আপনাদের যে প্রশ্নে ভুল ছিল বা আপনাদের মনে হচ্ছে যে কোনো প্রশ্নে আনসার কিতে ভুল আছে, তো সেইগুলো চ্যালেঞ্জ করার জন্য আপনাদের আরও একটি লিঙ্ক কিন্তু ওপেন করা হবে খুব তাড়াতাড়ি, সেটাই কিন্তু এখানে একটা মেসেজ দিচ্ছে। আর আমরা জানি সেটা হচ্ছে আগামী কাল থেকে শুরু হয়ে যাবে, অর্থাৎ 13/1/2023 থেকে 17/1/2023 পর্যন্ত রাত্রি 12টা পর্যন্ত চলবে। তো তার আগে তারা এই আনসার কি ডাউনলোড করার একটা সেপারেট লিঙ্ক কিন্তু দিয়ে দিল, আপনারা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যারা যারা চাইছেন যে এই আনসার কিটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনারা একটু স্কিপ করে দেখে নেবেন, আগের ভিডিওতে আমি এর আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে দাদা তাহলে কোন প্রশ্নটি এক্স্যাক্ট, তাহলে এক্ষেত্রে আজকে যেটা এক্ষুনি পাবলিশ করা হলো সেটা ধরবো না আগেরটা ধরবো? তো আমাদেরকে কিন্তু আগেরটাই ধরতে হবে। আগেরটাতে কিন্তু কোনোরকম আমরা দেখিনি যে কোনো গণ্ডগোল এসছে বা কোনোরকম আপনারা কোনো প্রবলেম জানিয়েছেন। তো এই মুহূর্তে এই জিনিসগুলোকে যখন আপডেট হয়ে যাবে তখন আমি একটা ভিডিও আপনাদেরকে দেবো যে সমস্ত কিছু ফিক্স হয়ে গেছে, তাই কেউ ঘাবড়াবেন না। পূর্বের যারা আপনারা মিলিয়ে রেখেছেন সেগুলোকে একটু দেখে নেবেন, ঠিক আছে? তো চলুন, এটুকুই ছিল আজকে জানানোর। আর কোনো কিছু জানার থাকলে ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক পাবেন, সেটাকে ফলো করে রাখবেন। আর ওখানে কিছু জিজ্ঞাসা করা থাকলে সেটা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ আপডেটে।